আর ফুল লাইট হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সিপ্লাস টিভির লাইভত আপনারা স্বাগতম। আর এখন বর্তমানে অবস্থান করি নগরের ২ নম্বর গেট বাংলাদেশ বিমান অফিসের বিমান বাহিনীর অফিসে। আসলে এটা প্রচুর পরিমাণে দেখতে লাগুন যে বিদেশগামী যাত্রী হল অপেক্ষা করেন। আসলে তারা একটা অভিযোগ আনা আয়ের উনিলাম তারা আসলে টিকিট নফার তো আরা ওনারা জানাবে চেষ্টা করুন যে এটা কয়েকজন আর প্রবাসী রঙে হতে হবে চেষ্টা করুন। আসলে কি সমস্যা কি লাগছে আরা টিকিট লাগছে দি ভাইয়ে আরা টিকিট आज एक सप्ताह लती गुरी दी एक समय एक नंबर देर कॉल कर लिए नंबर बंद होता है बुझुन ना नंबर आरा डुबो जाए इनबे जी बैग डुबो जाती आज एक सप्ताह लती गुरा दारा आरा दिक्कत नहीं हुआ आरा परिश्रम करिए ना सोली आरा साइड तो तारा तेरा ना देख के रिवानी आरा खाने का कोरोना ना साइड हैं उत्तर जगह में जी किहों से मिशन बॉयी नेपाल श्रीलंका बॉय तेरी आरा का बॉय नहीं बच्चे बड़ा बड़ा होता है डिजिटल কেলেন ওই আর সাথে আর তারা তারা খাদল দেখতে পারিবারে মানুষের বিষয় আর তুই চোরি আর তুই দেওয়াল ফিট আসলে ওনারা যেমনটা উনতে লাগিলেন আসলে তারা টিকেট হল এটা প্রচুর পরিমাণে বিদেশগামী যাত্রী হল আর রেমিটেন্স যোদ্ধা হল আসলে এটা কিন্তু আপনাদের এখন এই 3-4 দিন ধৈর্য ধরতে হবে। 3-4 দিন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা আপনারা 3-4 দিন একটু ধৈর্য ধরুন। আপনাদেরকে আমরা সহায়তা করব আমরা আপনাদের টিকিট পাওয়ার ব্যাপারে সহায়তা করব। আপনারা একটু ধৈর্য ধরুন 3-4 দিন মাত্র। আপনারা অনেক দিন কষ্ট করছেন আমরা জানি আপনারা একটু কষ্ট করুন। আপনাদের টিকিট দেওয়ার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহায়তা করব। ধন্যবাদ সকলকে। আপনারা এখন চলে যান আজকে এখানে আর না আপনারা সবাই ভদ্রলোক আমরা জানি সবাই লোক সবাই বাইরে চাকরি করেন। আমরা আপনাকে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনাদের কষ্টের অর্থে আমাদের অনেক দেশের উন্নতি বলেন সবকিছু বলেন সবকিছু আপনাদের অনেক দেশের অর্জিত আয়ের সিংহভাগ আপনারা পাঠিয়ে দেন আপনাদের অর্থের মাধ্যমে। আপনারা একটু ধৈর্য ধরুন 3-4 দিন আপনাদের সব সহায়তা হবে। আর দর্শক এতক্ষণ উল্লিলাম একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হতা আর আর কয়েকজন বিদেশগামী যাত্রী হল রঙে হতা হইম। আসলে কি সমস্যা ভাইয়া যদি একটু সমস্যা আমরা আমাদের ফিট দেওয়ালে ঠেকে গেছে বুঝছেন আজকে 6 মাস ধরে আমাদের ফ্লাইট বন্ধ। এখন কালকে দুবাই ইউএই থেকে ঘোষণা দিয়েছে কি ফ্লাইট চালু হয়েছে কিন্তু এখানে চিটাঙ্গের সমস্যাটা কি আমরা বুঝতে পারছি না। আমাদের দাবি অবশ্যই মানতে হবে যদি না মানে তাহলে আমাদের টাকা ফিরিয়ে দিয়ে দেখ আমরা অন্য ফ্লাইটে যাব। আমরা বাংলাদেশ বিমানে যাব না আমরা কি দেশকে ভালোবাসি বলে বাংলাদেশ ফ্লাইটে আসছি এটাকে আমাদের অপরাধ ঠিক এটাকে আমাদের অপরাধ সবাই বলেন আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। 8 মাস আগে টাকা দিয়ে আমরা টিকিট করে আসছি দীর্ঘ 7 মাস এখানে বসে আছি। এখন আজকে 3 দিন ধরে এখানে আসছে যে বলতেছে টাকা থেকে 12টার পর অর্ডার দিবে এখনো কোনো অর্ডার দেন এখন বলতেছে সোমবার আসার জন্য। আর আপনার সামনে উনি বলছে যে বিনা পয়সায় উনি আমাদেরকে ফ্রিতে সোমবারের ব্যবস্থা করে দিবে। তো আমরা এই দাবিটাই চাচ্ছি আমরা ফ্রিতে ওই টিকিটের মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর কোনো কিছু না আমাদের দাবিটাই। আসলে থেকে গেছে ঠিক আছে আমরা আর কতদিন ওয়েট করব আমি আছে 8 মাস 9 মাস অলরেডি এক একজনের এক একদিন ভিসা অলরেডি ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটার ড্রাইভার কে নেবে অলরেডি গতকালকে দুইটা এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট অলরেডি চলে গেছে দুবাইতে আজকেও আছে তো বাংলাদেশ বিমানটা কিছে কথা বলবে যদি ওরা ফ্লাইট যদি চালু করতে না পারে তাহলে আমাদের রিফান্ড দিয়ে দিক আমরা অন্য এয়ারলাইন্সে চলে যাব সমস্যা নাই ঠিক আছে আসলে 12 তারিখ কে 10 তারিখ ভিসা হারাস হয়ে যাচ্ছে আমরা কি করব এখানে 10 তারিখ 12 তারিখ বহুত ভিসা হারাস দুবাই আবুধাবি দিবে না অলরেডি অন্য বুঝেন তো আমাদেরকে দেখতে হবে না আমাদেরকে খালি আজকে না কালকে আজ পুরো এক সপ্তাহ ঘুরতে আছে তো হবে না এখন উনাদের টিকিটের টাকাগুলো ব্যাক করে উনারা যাওয়ার ব্যবস্থা করুক আমরা ওইটাই চাই যাদের ভিসা চলে যাচ্ছে উনাদের টিকিটের টাকাগুলো ব্যাক দিয়ে উনারা যেমন অন্য ফ্লাইটে চলে যেতে পারে আমাদের একজন প্রবাসীর ভিসা ক্যান্সেল না হোক আমরা ওই দাবিটা চাই আসলে দর্শক আসলে ওনারা উনতে লাগুন যে আসলে তারার অভিযোগ হলদি বাংলাদেশ বিমানত তারা টিকিট বুক দিয়েও তারা কাঙ্ক্ষিত টিকিট নির্দিষ্ট সময়ে মধ্যে অফার তারা ৭৮ মাস ভর্তিও অপেক্ষা করিও টিকিট না পায় এবং যারা তারার অভিযোগ তারা যে বিশার মেয়াদ শেষ হয়ে যাবে আর কিছু অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকা देर के दिया ना फरार इधर आरा कौन ले उन्नत पाकिस्तान में तो हमारे अपराध टकी कि विमान आश्चर्य था हमारे अपराध भाई हमने नहीं चुदा बिचने दारे से कहने हमने कहने कुछ ना कुछ नहीं दारे नहीं हमारे पीछे दार बोल हमने नहीं चुदा बिचने आशोले तारा आशोले पोतूर ओबी जो पाकिस्तान आरा तो उन्नत मायनमान आरा तो उन्नत आरा बांग्लादेश उन्नत फोर्टीन संख्या तो किंतु आरा हस्कन हुआ उन्ने उन्नत दरहना जेश उन्नत दिए ना आरा होने से जाए ना फारी आरा साइन इंशाल्लाह आरा जाए तारी माने दशरपति टाना से दे आरा बांग्लादेश विमान से नले फ्लाइट डुबो ऐसा यार आरा भी ऐसा आरा इसलिए बांग्लादेश विमान किले दशरपति टान यहाँ आरा कांदर आरा रास्ता तो फोर्टीन रास्ता आशास एक दिन आरा ज़ोन साइड आशास आश्चर्य दौरी ना आशास गोरी आशास देखी तम आरा साइड से यंगुई आरा नॉले सॉरी तो हार आरा नॉले सॉरी तो नॉले बैठों तो नॉले आरा रिफंड कर दी तो हाँ आरा उन्हें टिकट है जाएंगी फ्लाइट तो भाई यारा भी अवेलेबल फ्लाइट जार लाशों लट्टी है की परिवहन टिकट अमेरिका ना हम साथ में साके दीवाला हम साथ में साथ ही यारा ऑलरेडी बहुत आगे सामान कर रही है बांग्लादेश के अमेरिका ना यहाँ 3,000 दरहम लगा 3,000 दरहम और लामर मानेंगे नहीं आरा 3,000 दरहम लामर मानेंगे नहीं यार बारा आरा इन आर्टिकल का हॉस्टल करना दरहर की आरा टिकल लिटन जी ना सारा लिटन टिकल से एक आरा मुल्तानी योल तो आरा लिटन जिके डीएनसी है नारा सेक्टर है फाने और न्यूयॉर्क से फ्लाइट और न्यूयॉर्क से शेड्यूल दिए बांग्लादेश बीमार किल्ले नोटिस शेड्यूल लान आरा आरा फट्टेकार टिकटर बहुत समझ भारे की गुड हाँ टिकटर 3,000 दरहम रिटर्न टिकट 70,000 बांग्लादेश 70,000 दरहम 70,000 बांग्लादेश हाँ टिकट डोरेरा शीरे हम तो 7 माह से ही फेब्रुआरी टिकट ना दे कौन हमको जियो सही ना वाली रीशुगर ना दिले आरक्षिया भारत दिया आज इसे आरा 100 मास मनो 7 मास ना है बोझ के बोवा के हार बच्चे के हार माँ के हार बोने के हार बाबा के हार सरकार तो चिंता से सरकार होता कि आरा फॉर्मेशन बालोबाजी आये फॉर्मेशन बालोबाजी बालोबाजा साथ में दस्तबंदी मुझे हमारे सब नहीं चलती आरा हस्तोदन फबचले होता होता आरा को सॉलिड एकदम देखियो सॉलिड उधर को डेली अपडेट एकदम देखियो डेली हम उधर फबासी विदेश बहुत टिया আছে কিন্তু আর তো না এনকে বুঝিনা পারে আরা যেটা আজিয়ে হালিয়ে পচ্চু সোমবার মঙ্গলবার প্রতিদিন খরানি হরের ইনে দাই হন জি আজকে সরকার নেন আর ড্রাইভার রাজমিস্ত্রি হাজ গটিমকে দেয়া রে কিন্তু আর হাজন নলর কারণ কিলা আর অভাব এরম আদেশে নামাজ বিদেশালা বুঝছনা জানুয়ারি 11 তারিখে সিধা আজ হিসাব করো জানুয়ারি 11 তারিখ বাংলাদেশে দিয়ে এখন বর্তমানে নিজে চলবের মনে হইছে নাই রাজমিস্ত্রি জয়লা আহমদ গিয়ার হদা ভাই তুই হাম পাইতো না তোলে না তুই বিদেশালা তে আর ভাই মরে মনে ভাই সিনে ভাই আর কথা লাই আর আর্থিক অবস্থা খুব খারাপ আর এর খনিকের যদি বুঝছনা অন্য এলাকা যদি শিডিউল ঘোষণা করি তারা তো বাংলাদেশে কাজ শিডিউল ঘোষণা করি না করে আর আসলে দর্শক আসলে ওনারা উল্টা লাগ গুণ দেয় আসলে इतरा प्रचुर परिमाणे दुख भराक्रांत मन लड़ा खूबे खूबे बिरक्त एवं जे बांग्लादेश विमानर जे टिकेट मूल्य आसिल चार टिकेटर बेशी परिमाण टिया दिए तारा से कांक्षित टिकेट नपार तारा देखे पुलिस उद्बोधन कर्मकर्ता आसले इतारा बुझाबार विदेशगामी यात्री हलर प्रवासी हलर आना रेमिटेंस योद्धा हलर बुझाबार चेष्टा करें आना देखी নতুন করে আবার ওনাকে রিকোয়েস্ট করতে হবে আমার কথাটা আপনার মনটা হয়তো কামছে কিন্তু আমি কালকে যদি আরেকজনকে বলি তো উনি কামতে হবে আবার এরপর দিন উনি আরেকজন চেঞ্জ হয়ে যাবে ওইদিন আমি প্রতীক স্যারকে বলছিলাম উনি আমাকে ভিতরে নিয়ে গেছে একটা আশ্বাস দিয়েছে এরপর আর নাই স্যার মানিকে দাবি দিয়েছে কি ওনারা প্রথমে বলছিল আমরা তো বিলের আলাদা আসেন আর আছে শাস্তি রেশি আমরা রাজবংশ আমরা রেশি আনহাত থেকে আমার बिना पैसा टिकट इश्यू कर दीबू हन पैसा तुम सामने C+ की सार्जन सारा हो गई पुलिस आए बिना पैसा सोमवार आर सोमवार बिना पैसा तारा टिकेट रिटार्न व्यवस्था कर दीब साइबर व्यवस्था तारा सोमवार आबार रविवार आगामी सोमवार आगे सामने सोमवार आबेल हतान कजन सोमवार आबेल आरा सोमवार आसम सोमवार आरा हई जखन एक डिसीजन दीब आंदोलन करते नई ठीक है ना आरा राजनीति राजनीति जरित न we are not a criminal we are not a criminal we are not a politician yes কর্তৃপক্ষ এখন অনড়ারে কি হই কর্তৃপক্ষ হই দেখি না 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 কর্তৃপক্ষ হই দেখি পুলিশ অফিসার আছে পুলিশ অফিসার হত দেখি দা এখন ফ্লাইটের সম্বন্ধে সিরিয়াল এখন বিমান সিরিয়াল চালু ন তবে আর আশ্বস্ত করছে দেখি आगामी सोमवार आरो सकाले बैगे रास्त कई आरो पुलिस अफिसार तईबू बुझुन ना तय आर आज सकाल तुन आरो क्यों टान तो नई प्रत्येक टान तो नई दूर दूर तुम आस क्यों कष्ट क्यों राजान आर फैमिली मध्य बहुत समस्या आरो घर मध्य आरो डाल चले आरो बहुत असुविधा आसी हाँ आरो घर मध्य बाखा खबर चाउल नाई ड्राइवर बस्तर नाई आरो बहुत रास्ता नामी गई आरा सह्य करी नबारिर तो आनार माध्यम आरा जानाइतम सर आरा आरा बेला टिकते ये आनार माध्यम आरा जानाइतम सर सरकार रे अति द्रुत বিমানের শিডিউল ঘোষণা করক আর আর কর্মস্থল পর্যন্ত ভাই আমাদের সোমবার হই ভাই প্রিয় দর্শক দেখতে লিখুন এতক্ষণ আসলে প্রবাসী হল তারা যে টিকেট নফার ইয়ান হইতো আছেন আর দেখি রে পুলিশের उपस्थिति आरा भैया एक तो আমরা লাইভে আছি একটু কাইন্ডলি বলেন যে কি আশ্বাস দিয়েছেন আপনারা প্রবাসীদের। আমি কেন আশ্বাস দেব? আপনাদের মধ্যে কি কথা হয়েছে আনঅফিশিয়ালি? না, আমি তো আশ্বাস দেওয়ার কেউ না। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কি করছি এটা বলবে বিমান কর্তৃপক্ষ। আচ্ছা, বিমান কর্তৃপক্ষ কি ঠিক আছে না এটার ইয়া সোমবার দিব বলে হর প্রত্যেক দিন গুরর আর আর আইওয়াশ করে ফাড়াই দেন ঠিক আছে না আর রিটার্ন টিকেট অনে হই হ্যাঁ এটার এটা যে কোনকে আইয়ের বারে এটার ফোন নাম্বার দিয়ে ফোন ইবে ফোন করলে ফোন না তোলে ঠিক আছে না ঠিক আছে তো প্রতিদিন এটার পুলিশ প্রশাসন আনে আর আর হই যে কোন বজে ফাড়াই দেয় ঠিক আছে না দেশের পতাকা ভাই বিমান হই ইয়া জাননে পারে আর কি অপরাধ হই না বাংলাদেশ বিমান টিকেট আরে আর দেশের টিকে দেশের ফাড়াই গেলে সেদিন কি আর অপরাধ শেষ হই যায় এই ড্রাইভার গান কোন লইব। मानी आश्वास सम्बाद दिन धरा आईन जो अतिरिक्त अतिरिक्त बारा गया किजुम 10,000 20,000 चाय हदांगल हत हतलिकन प्रवसी एक हत्या सोमवार टाइम दिए सोमवार जो इतरा विमान टिकेट ना पाए तो इतरा बस बेसि भोगान्त फरब आरा देही पुलिस आसले सरासरि विमान बांग्लादेश एयरलाइन्स कर्तृपक्षले हता हबेले एकटू ढुकते दें আমরা লাইভে আছি একটু ঢুকতে দেন আমরা লাইভে আছি একটু যদি বলতেন আপনার পরিচয়টা দিয়ে একটু যদি বলতেন আপনারা কি আশ্বস্ত করেছেন কারণ প্রবাসীদের ব্যাপক অভিযোগ তারা টিকিট পাচ্ছেন না। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড পরিচয়টা आमिर डिस्ट्रिक्ट मैनेजर एक्टिंग मोहम्मद फिरदौस खान तो मेनलि हलो आमी आपनाके बोली आमरा किन्तु अफिशियली किन्तु कोनो एखान थेके साक्षात्कार दिते पारि ना नियम हलो कि एगुलो हलो जे अफिशियल ना ना पॉइंट अफ व्यू आमी एभाबे बोली आमी एकटा कथाओ बोलते पारि ना किन्तु अफिशियली कारण आमादेर हलो ढाकाय सेंट्रल एकटा पब्लिक रिलेशनशिप डिपार्टमेंट आछे ठीक आछे আর যেহেতু এখন তাদের অভিযোগ তাদের আপনারা টাইমের পর টাইম দিয়ে ঘোরাচ্ছে যে এই পিসিএল ল্যাব বসে যাচ্ছে এটা সেটা হচ্ছে পিসিএল ল্যাব তো বসেছে আমি আপনাকে বললি বসা আর একটা জিনিস একটা ইস্যু হতে কত সময় লাগছে না কত ভাবে কিন্তু এখন ব্যাপার হলো এটার সাথে তো এয়ারলাইন্সের একটা ল্যান্ডিং এটা সেটা পারমিশন আছে বিভিন্ন এগুলা কমিউনিকেশন আছে অফিশিয়াল কিছু নিয়ম নির্দেশনা আছে ঠিক আছে। একটু সি প্লাস এর মাধ্যমে দর্শকদের বলে দেন প্রবাসীদের বলে দেন আপনারা কোন ডিফিকাল্টিস এর ভেতর দিয়ে যাচ্ছেন। ডিফিকাল্টিস নাই ইনশাআল্লাহ আমরা সহসা করব এবং এটা হেড অফিসের যখনই নির্দেশনা আসে এবং সহসা আসবে কিন্তু ব্যাপার হলো যেহেতু অফিশিয়াল ব্যাপার এইটা তো আমি এখানে সিদ্ধান্ত দিতে পারবো না যে কোনো জিনিসটা হলো কি এইখানে নট অনলি আমি কিন্তু অল ইন অল না ঠিক আছে আমরা হেড অফিসের উপরে হেড অফিসও আবার কি মিনিস্ট্রি বিভিন্ন ডিপার্টমেন্ট সরকার এবং তারার সাথে আমি যোগাযোগ করছি সহসা তারা কিন্তু এটা রেভিনিউর বিষয় বিমানের একটা ভাবমূর্তির বিষয় আমাদের প্যাসেঞ্জারদেরকে কিন্তু আমরা কি যথেষ্ট মানে আমাদের তারা সর্বশেষ বলেছে আপনারা থানা প্রশাসনকে নিয়ে এসেছেন এখানে সোমবার তাদেরকে সোমবার তাদের ডেট দেওয়া হয়েছে আপনারা বলেছেন সোমবার টিকিট দিবেন কিনা না 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 আমি আপনাকে বলি সোমবার টিকিট দিব না সোমবারে হয়তো কি তার আগে আমাদের দিক নির্দেশনা আপনারা তো মিডিয়া আছেন ঠিক না আপনারাই তো প্রচার করেন যে এরকম হই আমরা নিজেরাই জানবো জানলে এটা পাবলিসিটি হয়ে যাবে সব জায়গায় ইনশাআল্লাহ হ্যাঁ যেমন আমি ঢাকায় কথা বলছি সিলেটে কথা বলছি প্যাসেঞ্জার কিন্তু হিউজ প্যাসেঞ্জার আমাদের তো এখানে শুধু চিটাং যে আমি আপনাকে বলি আমরা ওনারাও আছেন ওনারা দেখছেন ওনারা আপনারা সবাই আছেন এবং আমাদের চেষ্টার কমতি নেই এবং আমি আপনাকে বলি আমি তাদেরকে এখন তো সাধু ভাষায় বলতে চাই আমি ওনাদেরকে চিটাঙ্গা ভাষায় পর্যন্ত বলছি আমি চিটাঙ্গা ভাষা পর্যন্ত হই তারা আরে পদ্মা পর্যন্ত এবং ইতারা বা কোনোভাবে হয়তো কি প্রশাসনেরও জানাই ইতার ব্যবসায়ী যেহেতু আর ভাড়াটি আরও ইতারা হয়তো জানাইয়ে দেয় তারা আমি অনারও হই প্রশাসনের আর নোয়া নেই কারণ আমি অনারও হই অনার নোনটা লাগবে পুলিশ হন প্রশাসন অরিতের আনার ভাই আমাদের সেফটির জন্য আসছে কিন্তু আমরা কিন্তু বলি নাই এটা কারণ আমরা জানি পাবলিক সেন্টিমেন্ট হয় যে দেখছো আমাদেরকে পুলিশ আইন নাকি হয়রানি করতেছে এই জন্য আমি কিন্তু কখনো আমি থাকা অবস্থায় প্রশাসন হ্যাঁ প্রশাসন এবং না খুশি হয়েছে খুশি হয়েছে খুশি হওয়ার পরে দেখেন তারপরও আপনি আমরা মনে করেন কত কষ্ট করতেছি থ্যাংক ইউ ভাইয়া আনার পরে এডিসি নর্থ আছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভাইয়া একটু কাইন্ডলি বলেন কি পরিস্থিতি দেখেছেন আপনারা কি আশ্বস্ত করেছেন কর্তৃপক্ষের সাথে কি কথা হয়েছে এখানে অনেক প্যাসেঞ্জার এসে জমা হয়েছে টিকিটের জন্য তাদের অনেকের ফ্লাইট শিডিউলের ডেট যেটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে এখন তারা নতুন করে ডেট টিকিটের ডেট ইস্যু এবং নতুন করে টিকিট পাওয়ার জন্য তারা এখানে এসেছে এবং এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যে ওনারা সোমবার নাগাদ জানাতে পারবে কবে টিকিট বিভিন্ন প্রবাসী তাদেরকে বলা হয়েছে যে আপনারা সোমবার দিন আসেন সোমবার দিন আসার পরে আপনাদের কবে থেকে টিকিট দেওয়া হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে এবং তারা আশ্বস্ত হয়েছে অনেকটা যে সোমবার তারা আসবে আসার পরে তাদের সিদ্ধান্ত জানাই দেওয়া হবে কিন্তু এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে আপনারা থানা পুলিশ প্রশাসনে কিন্তু দৌড়ের উপর থাকবেন এটা নিরসনে আসলে আপনাদের পরামর্শ কি থাকবে ওনাদের প্রতি কারণ ভোগান্তি কিন্তু চরমে এটা কিন্তু সবাই জানে ওপেন সিক্রেট ব্যাপারটা আপনারা জানেন যে কোনো সিচুয়েশনে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ না ডাকলেও পুলিশ চলে আসে সেই মোতাবেক এখানে যখন একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে আমি আমার ওসি সাহেব সহ এখানে আমরা হিউজ পরিমাণ পুলিশ ফোর্স এখানে আমরা মোতায়েন হয়েছি এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আগামী সোমবার পর্যন্ত যে কবে নাগাদ তাদের টিকিটটা দেওয়া হবে এখন সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে বিমান কর্তৃপক্ষের উপর তারা আগামী আমি আশা করব তারা সোমবারের মধ্যেই তারা একটা সিদ্ধান্ত নেবে আমি মনে করি ইতিবাচক সিদ্ধান্ত নেবে যে কবে থেকে তাদের টিকিট দেওয়া হবে অন্যথায় হয়তো সোমবার দিন হয়তো তারা আর বিশৃঙ্খল হতে পারে আমরা এই বিষয়টি বিমান কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি এবং সোমবারের মধ্যেই তারা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে ধন্যবাদ সকলকে দর্শক এতক্ষণ ইন্টারেস্টেড আসলে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের একজন বক্তব্য এয়ারলাইন্স কর্তৃপক্ষের এটা প্রবাসী হল কিন্তু এখনও আসলে ভিড় করে আর একটু আসলে বিষয়ান ক্লিয়ার করে দিয়ে এটা মূলত দুবাই ফ্লাইট চালানোর ফরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সর প্রবাসী হল কোনো ধরনের টিকিট নফার ইয়ান আসলে একদিনের অভিযোগ নেই ইয়ান বহুদিনের অভিযোগ আসলে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ দেশের পতাকাবাহী বিমান কিন্তু আর দেশের ভাই হল তারা টিকিট নফার এই হলদি তারা অভিযোগ আছে তারা এটা এর সকালে জড়ো হইয়ে প্রবাসী হলের ভোগান্তি কোনোভাবে শেষ নয় এর আগে আছে আরটিপিসিআর ল্যাব লইয়েরা তারা নানান ধরনের ঝামেলাত আছে এই সংকট সমাধান নিয়ে এখন টিকিটের সমস্যা শুরু হইয়ে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ হতে সোমবার পর্যন্ত তারা অপেক্ষা করতো সোমবার নাগাদ তারা ওকে আসল সমাধান দিব নগরের 2 নম্বর গেট বিমান বাংলাদেশ অফিসের জোবাই রিফাত সি প্লাস টিভি